বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সরকারি খরচ ৭৮,৯৯০ টাকা, অথচ সিন্ডিকেট করে জনপ্রতি নেওয়া হয় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা করে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট এমন একটি অভিযোগ অনুসন্ধান করে। অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় সংস্থাটি। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুদক। মানি লন্ডারিং শাখার কর্মকর্তা মোহাম্মদ নুরি ইসলামকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে বিনিময় ইন্টারন্যাশনাল সহ কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ করে তথ্য চেয়েছেন। দুদকের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ন্ত্রণ করে 25টি রিক্রুটিং এজেন্সি। এসব এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বিনিময় ইন্টারন্যাশনালের মালিক এম এ সোভান। তিনি কুমিল্লা ১৪ গ্রাম উপজেলা চেয়ারম্যান। এই সিন্ডিকেটের মূল হোতা ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন। তাদের যোগসাজশে রিক্রুটিং এজেন্সি ১২,০০০ কোটি টাকা হাতিয়ে নেয় বলে উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। শুধু ভিসা দিয়ে বাড়তি টাকা নেয় সেটি নয়, এজেন্সির মালিকরা নিজেরা মেডিকেল সেন্টার খুলে স্বাস্থ্য পরীক্ষার নামেও শ্রমিকদের কাছ থেকে নেয় মোটা অঙ্কের টাকা। নানা অজুহাতে বারবার করানো হয় মেডিকেল টেস্ট। যতবার চেক আপ করা হয় ততবার টাকা দিতে হয় মালয়েশিয়াগামী শ্রমিকদের। বিনিময় ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব মেডিকেল সেন্টার গোফিলি মেডিকেল সেন্টারের মাধ্যমে ২৫০ থেকে ৩০০ ব্যক্তির মেডিকেল চেক আপ করে। এজন্য প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় ১২,০০০ টাকা করে। ক্যাথার্সিস ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের নাম হচ্ছে মি মেডিকেল সেন্টার। এই প্রতিষ্ঠানও জনপ্রতি ১০ থেকে ১২,০০০ টাকা নেয় স্বাস্থ্য পরীক্ষায়। যারা সিন্ডিকেট করে শ্রমিকদের বিদেশ পাঠানোর সময় অতিরিক্ত টাকা নেয় তাদের প্রতারক আখ্যায়িত করেন বাইরা মহাসচিব। তিনি বলেন, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়ে অভিযোগ দিলে মন্ত্রণালয় তার ব্যাপারে ব্যবস্থা নেবে। এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক। তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে যে ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। এই এজেন্টগুলোকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা, স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, মানে কেন তারা অগ্রিম টাকা নিচ্ছে, উদাহরণস্বরূপ টাকা দিচ্ছে অভিবাসন কর্মী কিন্তু তারপরেও তারা ভিসাও পাচ্ছে না, যেতেও পারছে না, এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমরা দেখতে পাই না। মূলত তারা মার্কেটটা নিয়ন্ত্রণ করে। সেই কারণে সম্প্রতি আরও কয়েকটি প্রতিষ্ঠান জনবল পাঠানোর নামে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এর সাথে সরাসরি জড়িত ফেনীর এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, এমপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রীর প্রতিষ্ঠানও। দুদকের অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের নামেও উঠে আসতে পারে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।